না মানে? সুকান্তদা যখন শাস্তি পেয়েছে তখন মেজবতী কেন শাস্তি পাবে না? দেখুন অনিশ বাবু, সুকান্তদার অ্যারেস্ট হওয়ার কথাটাই এখনো পর্যন্ত বাড়িতে কেউ জানে না। এরপর জানাজানি হলে বাড়িতে তো ঝড় বয়ে যাবে। তার মধ্যে আবার যদি মেজদি ভাইয়ের অন্যায়ের কথা জানতে পারে তাহলে তো বাড়ির সবাই খুব ভেঙে পড়বে। মা বাবাকে সামলাবেন কিভাবে বলুন তো? আর দিদি ভাই, সুকান্ত দা তো দিদি ভাইয়ের স্বামী। দিদি ভাইকে এসব কথা কিভাবে বলবো সেটা ভাবলেই তো আমার জিভ একেবারে শুকিয়ে যাচ্ছে। না অনিশ বাবু, আজ আর মেজ বৌদির কথাটা বলতে হবে না। আজ আমি বাড়িতে আর কোনো অশান্তি চাই না। আপনি বুঝতে পারছেন না সর্বমঙ্গলা, মেজ বৌদির একটা ওয়ার্নিং পাওয়া দরকার। ঠিক যেমন সুকান্ত দার শাস্তি হয়েছে, মেজ বৌদিরও বুঝতে হবে যে ওরও শাস্তি হতে পারে। তাহলে জীবনে আর কোনোদিনও ও সৌমিলিকে সাহায্য করার কথা ভাববেও না। থাক না অনিশ বাবু। কেন থাকবে সর্বমঙ্গলা? শাস্তি না পেলে মেজ বৌদি কোনোদিনও শোধরাবে না, উল্টে সারা জীবন আপনার এগেনস্টে মায়ের কান ভাঙাবে। সারা জীবন? সারা জীবন তো আমি আপনার জীবনে থাকবোই না অনিশ বাবু। আমাকে চলে যেতে হবে না? আমার তো চলে যাওয়ার কথা। অবাক হয়ে কি দেখছেন? তেমনটাই তো শর্ত ছিল, ভুলে গেলেন নাকি? আমাদের বিয়েটা তো শর্তেরই বিয়ে, তাই না? কি হলো, কি এত চিন্তা করছেন? চিন্তা করবেন না, আমি একদিন ঠিক চলে যাব। বলছিলাম সর্বমঙ্গলা, আপাতত যেভাবে চলছে চলুক না, দেখি না কতদিন এভাবে চলা যায়। জানেন তো, অনেক পথ চলা শর্ত সাপেক্ষ হলেও সুখের হয়। দেখি না আমরা এই সুখের সন্ধান পাই কিনা। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরি কথা, এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে কাউকে কিচ্ছু বলে বেরোয়নি? হ্যাঁ কি রে শ্রেয়া, তোকেও কিছু বলে যায়নি? না বাবা, আমাকেও তো কিছু বলে যায়নি। এই তো একটু আগে সর্বমঙ্গলা সুকান্তকে ডাকলো ওর ঘরে, ভাইয়াও ছিল ওখানে। ওদের মধ্যে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না। তারপরেই কিছুক্ষণ পরে দেখলাম যে সুকান্তকে নিয়ে ওরা বেরিয়ে গেল। আর দেখো না, তখন থেকে ফোন করে যাচ্ছি, কেউ একটা ফোন তুলছে। হ্যাঁ বাবা, আমি না ওদেরকে বলেছিলাম যে খাবার দাবার খেয়ে তারপরে যেতে, ওরা বললো যে এসে তারপর খাবে। না আমি একটা কথা কিছুতেই বুঝতে পাচ্ছি না, যে এত বড় একটা ঝামেলা হয়ে গেল বাড়িতে, পুলিশ এলো, পুলিশ এসে বললো যে কারোর সঙ্গে হাতের ছাপ আমাদের বাড়ির মেলেনি। তার মানে কি? তার মানে বাইরে থেকে কেউ এসেছিল? আমার বলে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে যে বাইরে থেকে কে এলো, কে এসে বিষ খাইয়ে দিয়ে গেল। আর ওই মেয়েকে দেখো, কাজনি কমনে হঠাৎ করে সে সুকান্ত আর অনিশকে নিয়ে কোথায় চলে গেল? বলি কি তদন্ত করতে গেল শুনি। কি হয়েছে মা, কি সমস্যা? আর বলো না, এই সর্বমঙ্গলা মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। আর এই হাসপাতাল থেকে ফিরলো, তার তো বিশ্রাম নেবার কথা না। সে হঠাৎ করে সুকান্ত আর অনিশকে নিয়ে কোথায় বেরিয়ে চলে। সুকান্ত তাকে নিয়ে ওরা কোথায় গেল? ওর হাতের ছাপ তো পাওয়া যায়নি। তাহলে সুকান্ত তাকে ওরা নিয়ে গেল কেন? বাবা, বাবা টিভিটা এক্ষুনি চালাও,
সর্বনাশ হয়ে গেছে। আপনাদের আবার জানাচ্ছি, কয়েকদিন আগে কলকাতার গৃহবধূ সর্বমঙ্গলা কান্দিলালকে খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়। অভিযুক্তকে আপনারা দেখতেই পাচ্ছেন, ইনি কলকাতার বিখ্যাত শিল্পপতি শৈবাল মিত্রের মেয়ে মিস সৌমিলি মিত্র। সাধারণ গৃহবধূকে কেন সৌমিলি মিত্রের মতো একজন উচ্চবিত্ত মহিলা খুনের চেষ্টা করলেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সৌমিলি, সৌমিলি ছোট বৌমাকে বিষ খাইয়েছে? সর্বনাশ! সৌমিলিকে পুলিশ অ্যারেস্ট করেছে? এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মিস সৌমিলি মিত্রের সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইনি সুকান্ত পাকরাশি, সর্বমঙ্গলা কাঞ্জিলালের নন্দাই। সুকান্তদা, বাবা বাবা, ওকে কেন অ্যারেস্ট করলো? ও তো কিছু করেনি। কান্তকে পুলিশ অ্যারেস্ট করেছে? অনিশা সর্বমঙ্গলা কোথায়? সুকান্ত তো ওদের সাথে গেছিল, ওদের দেখাচ্ছে না তো? তাহলে কি সুকান্তকে অনিশরাই ধরিয়ে দিয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না, সৌমিলিকে এবার অ্যারেস্ট করেছে কেন? ও তো সেদিন আমাদের বাড়িতে আসেনি। কে সুরেশ, তুই জানিস কিছু এরকম যে ও এসেছিল? আরে আমি তো কিছু বুঝতে পারছি না। যতদূর জানা গেছে, সুকান্ত পাকরাশির স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ মিস সৌমিলি মিত্রকে গ্রেপ্তার করেছেন। সুকান্ত পাকরাশি নিজেই এই নোংরা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। বাবা বাবা, এসব কি বলছে? সুকান্ত কখন এসব স্বীকার করলো, আর করলোই বা কার কাছে? সুকান্ত বাবু সর্বমঙ্গলা দেবীর পরিবারের লোক, উনি কেন এমন করলেন আমরা এক্ষুনি জেনে নেব। গোটা ঘটনাটা আমাদের কাছে পরিষ্কার নয়, তবে এটা পরিষ্কার যে সুকান্ত বাবু নন, সর্বমঙ্গলা দেবীর প্রধান শত্রু মিস সৌমিলি মিত্র। তার পরিকল্পনাতেই সুকান্ত বাবু টাকার বিনিময়ে সর্বমঙ্গলা দেবীর খাবারে বিষ মিশিয়েছিলেন, এবং সুকান্ত বাবুর স্বীকারোক্তিতে তার প্রমাণও পাওয়া যায়। দেখুন, এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুলিশ তো বলে গেল না যে আমাদের বাড়ির কারোর হাতের ছাপ ওই শিশিতে মেলেনি, তাহলে সুকান্তকে কি করে ওরা অ্যারেস্ট করলো? সর্বমঙ্গলা, তোরা তো নিয়ে গেলি না ওকে, তো কি করে এটা হলো, মানে কি করে অ্যারেস্ট করলো? আর
সৌমিলির সাথে তো ওর কোনো যোগাযোগই নেই। আচ্ছা দিদি ভাই, আমার খাবারে বিষটা সুকান্ত দাই মিশিয়েছিল। কি আজে বাজে কথা বলছো, সুকান্ত কেন খাবারে বিষ মেশাতে যাবে? আর তা যদি হতো তাহলে তো ওই শিশিতে ওর হাতে ছাপ পাওয়া যেত। হ্যাঁ সেটাই তো, আর তাছাড়া পুলিশ তো সুকান্তর হাতে ছাপ নিয়ে গেছে, সেটা তো মেলেনি। সর্বমঙ্গলা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো যতক্ষণ না কারোর সাথে হাতের ছাপটা মিলছে। হাতের ছাপটা মিলে গেছে বড় বৌদি, মিলে গেছে মানে কার সঙ্গে মিলে গেছে? সুকান্ত দার সঙ্গে। সর্বমঙ্গলার অনুরোধ, সর্বমঙ্গলা পুলিশকে রিকোয়েস্ট করেছিল যাতে সুকান্ত দার নাম আপাতত বাড়ির কাউকে না বলা হয়। কিন্তু আমরা যখন হরিদার ঘরে সুকান্ত দাকে ডেকে পাঠাই তখন সুকান্ত দা আমাদের সামনে সবকিছু স্বীকার করে। সুকান্ত দাকে দিয়ে যে এই কাজটা সৌমিলি দিদি করিয়েছে সেটাও সুকান্ত দা আমাদের কাছে স্বীকার করেছে মা। আর শুধু তাই নয়, সুকান্ত দা পুলিশকে প্রমাণ দিয়েছে যে সৌমিলি টাকার লোভ দেখিয়ে সুকান্ত দাকে দিয়ে এই সব কাজ করিয়েছে। হে ভগবান, তার মানে সুকান্ত দা পুলিশকে সব বলে দিয়েছে? তাহলে তো আমার কথাও বলে দিয়েছে। এবার কি হবে? এবার এবার যদি পুলিশ আমাকেও অ্যারেস্ট করে? বলছি আমার শরীরটা কেমন করছে, হ্যাঁ আমি ওপরে যাচ্ছি। মা বলছি কি, আমি আজকে বিকেলে না একটু বাপের বাড়িতে যাব, হ্যাঁ কদিন থেকে আসব। তোমার আমার হঠাৎ করে কি হলো? টেনশন মানে ওই পুলিশ থানা তারপরে বিষ খাওয়ানো এইগুলো না আমার ঠিক সহ্য হচ্ছে না। আমার হাত পা কেমন কাঁপছে জানো তো। ওই ওই বাড়ি থেকে আসলে পুলিশ তুলে নিয়ে গেছে তো আমাদের একজনকে, সেই জন্য আমার যে কোনো মুহূর্তে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। আমি এখন ওপরে যাই। হ্যাঁ দাঁড়াও মেজো বৌদি। বিপদ বুঝে পালিয়ে গেলে হবে? কেন পালিয়ে যাচ্ছ? সামনে দাঁড়িয়ে ফেস করো। প্লিজ অনিশ বাবু, প্লিজ সর্বমঙ্গলা, আমাকে আপনি আটকাবেন না। অন্যায় করার সময় মনে ছিল না মেজ বৌদি? কোনোদিন যদি অন্যায়টা ধরা পড়ে যায় তখন ঠিক এইভাবে তোমাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হবে? কিসের অন্যায়, কি করেছি আমি? ও তুমি কি করেছো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আজ আমি সব বলবো। শরীর খারাপের নাটক করে আজ তোমাকে আমি এখান থেকে পালিয়ে যেতে দেবো না মেজ বৌদি। অনিশ বাবু, আমি তো আপনাকে বারবার করে রিকোয়েস্ট করেছিলাম, ছেড়ে দিন না। না সর্বমঙ্গলা, সবকিছু এভাবে ছাড়া যায় না। সিঁড়ির সামনে সাবান জল ফেলে এভাবে পড়ে যাওয়ার নাটক করা, তারপর সেই দায় আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া, রোগীর সেবার নাম করে আপনাকে দিয়ে ফাইফরমাস খাটানো, আপনাকে ঘরে আটকে রেখে আপনার ব্যবসাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা, এগুলো আপনি ক্ষমা করে দিল, আমি ক্ষমা করতে পারবো না। আর শুধু আমি কেন, এই পরিবারের কেউ সেটা ক্ষমা করতে পারবে না। এসব তুই কি বলছিস অনিশ? মেজ বৌমা নিজে সাবান জল ফেলে কোমরে চোট পাওয়ার নাটক করেছে কি? মেজ বৌমা এসব কি বলছে অনিশ? সব মিথ্যে কথা, সব মিথ্যে বলছে বাবা। ওর বউয়ের কেনা গোলাম হয়ে গেছে ও, ওর কথায় উঠছে বসছে। মা মা তুমি তো বিশ্বাস করো আমাকে, বলো না। কেউ বিশ্বাস করবে না মেজদি ভাই, তুমি আমার নামে যাহা ইচ্ছা তাই বলো, কিন্তু অনিশ বাবু আমার কথায় পরিবারের সকলের কাছে মিথ্যে কথা বলছেন এই কথাটা কেউ বিশ্বাস করবে না। ওর কথা ছাড়ো তো ছোট বৌমা, তুমি আমাকে বলো। আর শুধু অনিশ কেন,
তোমারও সমস্ত কথা আমি 100% বিশ্বাস করছি। আমাকে বলো কি করেছিল মেজো বৌমা। বাবা বাবা এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু অনিশ বাবু যখন বলেই দিলেন তখন বলি। বাবা সৌমিলি দিদি আমাকে অনিশ বাবুর জীবন থেকে সরানোর জন্য, আমার ব্যবসা নষ্ট করে দেওয়ার জন্য এই বাড়ির দুজনকে টাকা খাইয়ে হাত করেছিল, একজন সুকান্ত দা আর একজন হলো মিস্তি ভাই। শাট আপ, ইউ শাট আপ। কিন্তু আসলে ওই সাবান জলটা ওখানে কে ফেলেছিল সেটা দেখেছে কি? কি মা, তুমি দেখেছিলে যে সর্বমঙ্গলা সাবান জলটা ওখানে ফেলেছিল? আমি কি করে দেখবো, আমি তো ওখানে ছিলামই না। আমি তো মেজ বৌমার চিৎকার শুনে তারপর ওখানে এসেছি। তারপরে ওর অসাধারণ অ্যাক্টিং দেখে তুমি একটা মিথ্যেকে সত্যি বলে ধরে নিয়ে ছোট বৌমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছ। সত্যি অমিতা, তোমার এই মেজ বৌমাকে কুট কচালি ছেড়ে দিয়ে না অ্যাক্টিং করতে বলো, এখনো যা বয়স আছে হিরোইন হয়ে যেতে পারবে। বাবা আমারও কিন্তু একটা মান সম্মান আছে, আর তুমি শুধু ওকে কেন বিশ্বাস করছো? কি প্রমাণ আছে ওর কাছে যে ও ঠিক বলছে আর আমি অ্যাক্টিং করছি? প্রমাণ চাই মেজদি ভাই? তোমাদের এই ডাক্তার বাবুর নামে থানায় একটা কমপ্লেন করব। উচারঘা পিঠে পড়লেই কত টাকার বিনিময়ে ওই মিথ্যে প্রেসক্রিপশন করেছেন সব গড়গড় করে বলে দেবেন। পুলিশে খবর দেওয়ার কি দরকার? আমি ফোন করে ডেকে নিচ্ছি, তারপর কলারটা চেপে ধরলেই হাত পা ধরে সত্যি কথাগুলো সব বলে দেবে। কি মেজমুদি, ফোনটা করবো নাকি? হ্যাঁ, পরিবারের মেজ বৌমা দুজনকেই পুলিশ থানায় নিয়ে যেত। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই কাজটা যদি হতো তাহলে এই কাঞ্জিলাল পরিবারের সম্মানটা কতটা বাড়ত। সর্বমঙ্গলাকে নিয়ে যখন আমি ফিরে আসছিলাম তখন পুলিশ হাসপাতালে এসে আমাদের বলে যে ওই বিশেষ শিশিরের ফিঙ্গারপ্রিন্টের সাথে সুকান্ত দার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। এবার নিশ্চয়ই তুমি ভাবছো যে এটা শোনার পর সর্বমঙ্গলা নিশ্চয়ই রেগে গেছে। তুমি নিশ্চয়ই এটাও ভাবছো যে সর্বমঙ্গলার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। কিন্তু তুমি কি জানো বাবা তোমার এই ছোট বৌমা কি করলো? বাহির খাওকে সুকান্ত দার নামটা বলবেন না। না না, ইম্পসিবল, এভাবে একজন অপরাধীকে আমি ছেড়ে দিতে পারি না। ওনাকে সাজানোর একটা সুযোগ দিন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু সুকান্ত দা আমাদের কাছে ফ্যাক্টর নয় বাবা। আমরা প্রথম থেকে অনুমান করেছিলাম যে সৌমিলি এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে, তাই জন্যই বড় বৌদিকে দিয়ে যখন সুকান্ত দাকে ওই হরিদার ঘরে ডেকে পাঠালাম তখন সুকান্ত দা আমাদের সামনে সব কিছু স্বীকার করেছে, আর সৌমিলি যে এই পুরো ব্যাপারটার পেছনে রয়েছে তার প্রমাণও দিয়েছে। ভিডিওটা দেখি। তুমি তো একেবারে আমার প্রত্যেকটা কাজ ঝুলিয়ে মাঠ করে দিচ্ছ, কি যে করছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি। ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমাদের দ্বারা জাস্ট কিছু হবে না, তোমরা না শাস্তি পাওয়ার যোগ্য। যাও যাও যাও, শাস্তি পাও। সুকান্ত সব স্বীকার করলো, ওর নিজের মুখে বললো যে ও বিষ মিশিয়েছে। হ্যাঁ দিদি, আর তোমার ছোট ভাই মিলে সুকান্ত দাকে অনেক করে ওনার নিজের ভুলটা বুঝিয়েছি। সবটা বুঝেই উনি আমাদের হেল্প করেছেন,
সুকান্ত দা রাজ সাক্ষী হয়েছে দিদি ভাই। সুকান্তদা যত বড়ই ভুল করুক, যত অন্যায় করুক না কেন, সুকান্তদা আমাদের অনেক বড় উপকার করেছেন।